আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টারের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অনার্স সেকেন্ড ইয়ারের বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের কোয়াড্রেটিক ইকুয়েশনের অষ্টম ক্লাস করতে যাচ্ছি। বিগত আরও 7টা ক্লাস আমাদের হয়েছে, আপনারা ইউটিউবে শুধুমাত্র প্রথম ক্লাসে দেখতে পেয়েছেন এবং আজকের ক্লাসে দেখতে পাবেন ফ্রিতে। যদি আপনারা পেইড গ্রুপে জয়েন হন তাহলে বাকি ক্লাসগুলো দেখতে পাবেন ফ্রিতে। আমরা শুধুমাত্র এই অষ্টম ক্লাস এবং প্রথম ক্লাস এই দুটো ক্লাস দিয়েছি। আর আমাদের অন্যান্য ক্লাসগুলো দেখতে চাইলে আমরা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে, শো করা নাম্বারগুলোকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, যেখান থেকে আপনারা অন্যান্য ক্লাসগুলো পেইড গ্রুপের সাথে জয়েন্ট হতে পারবেন। পেইড আমাদের পেইড গ্রুপে যে না এই গ্রুপটা আছে এই গ্রুপের সাথে আপনি যুক্ত হতে পারবেন। যাই হোক, আমরা ক্লাস শুরু করি। আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন মানে আমরা সবাই আলোচনা করে আসছি। কোয়াড্রেটিক ইকুয়েশনের শাব্দিক অর্থ হলো আমাদের দ্বিঘাত সমীকরণ। আমরা এই ইকুয়েশনের মধ্যে তিনটা টপিক্স নিয়ে, তিন ধরনের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করে আসছি। একটা টপিক্স ছিল আমাদের প্রথম দিকের ক্লাসগুলোতে, যেখানে আমরা আলফা বিটার কিছু অঙ্ক করে আসছি। মাঝের ক্লাসগুলোতে আমরা করছি হলাম কিছু পার্টিকুলারিটির কিছু অঙ্ক সলিউশন করে আসছি। আজকে থেকে অষ্টম ক্লাস থেকে আমরা ইকুয়েশনের সমাধান বা সমাধান নির্ণয় করা শিখব। কোনো তথ্য বা কোনো রাশিকে সমাধান করতে বলার অর্থ হলো ওই রাশি থেকে একটা অজানা চলক থাকবে রাশির মধ্যে, এই অজানা চলকের মানটা আমরা বের করব। আচ্ছা, আমরা অঙ্কে যাই, অঙ্কে যাই দেখি। আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা আমি একটু পড়ি। অঙ্কটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো। এই রাশিটা দিয়ে আপনাকে রিকোয়ারমেন্ট হিসাবে বলবে হলো সমাধান করুন, সমাধান করতে বলবে আমাকে। একটা ইকুয়েশন দিয়ে যদি আপনাকে বলে সমাধান করো, আপনার এখান থেকে বুঝে নিতে হবে এই ইকুয়েশনের মধ্যে যে অজানা রাশি বা অজানা চলক আছে, আমরা দেখতে পাচ্ছি এই ইকুয়েশনের মধ্যে অজানা চলকটা হচ্ছে এক্স। তাহলে আমরা সমাধান করার অর্থ বুঝবো এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। আচ্ছা, এই এক্স এর মান বের করার উদ্দেশ্যে আমরা সামনের দিকে আগাই। দেখেন, আমাদের প্রথম যে কাজটা করতে হবে, এই যে প্রথম অংশটুকু আছে এইটুক অংশকে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। কেন এই সূত্র অ্যাপ্লাই করব সেটা হলো, দেখতে পাচ্ছি আমরা এই ব্র্যাকেটে আছে হলো আমাদের ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্স, আর এই ব্র্যাকেটের মধ্যে আছে হলো আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স। আমাদের উদ্দেশ্য হলো এই দুটো রাশি যে কোনো একটা রাশিকে একই রকম তথ্যে নেওয়া আসা, মানে এখানে এই ব্র্যাকেটে যা থাকবে আমরা যদি এখানে সেই একই তথ্য বানাইতে পারি তাহলে এটাকে আমরা একটা নির্দিষ্ট রাশি পি ধরে নিতে পারবো। আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি প্রথম অংশে, সেটা হলো আমাদের এ মাইনাস বি তার স্কোয়ার। আমরা জানি এ মাইনাস বি স্কোয়ারের মান নির্ণয় যে সূত্রটা ছিল আমাদের সেটা ছিল হলো এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফোর এ বি। আমরা মান নির্ণয়ের এই সূত্রটা আমরা প্রথম এই রাশির উপরে অ্যাপ্লাই করব। আমরা এখানে এ হিসাবে বলতে পারি এক্স এবং বি হিসাবে বলতে পারি ওয়ান বাই এক্সকে। আমরা যদি এই সূত্র এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের আসবে, দেখেন এখানে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার। আমরা এখানে দিব এই সূত্রে অ্যাপ্লাই করলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, যেটা আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা বলতে পারি। বাকি অংশটা যেভাবে আছে আমাদের উপরের লাইনে ওইভাবেই বসে রেখেছি আমরা। এরপরে দেখেন আমাদের পরের লাইনে আমরা বলতে পারি এই এক্স এবং এই এক্স উপর নিচে থাকার কারণে এটা কেটে যাবে, অবশিষ্ট শুধু মাইনাস চার থেকে যাচ্ছে। তাহলে লাইনটা আমাদের কিভাবে আসে দেখেন, অবশিষ্ট মানটা বসাই দিচ্ছি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর, আর বাকি যে অংশটুকু আছে এটুকু এইভাবে রেখে দিছি। এখানে একটা জিনিস সেটা হলো এখানে প্লাস টুয়েলভ আছে আর এখানে আমাদের মাইনাস ফোর হয়েছে, এই দুটো রাশি যদি বিয়োগ করি তাহলে আমাদের যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা দাঁড়ায় প্লাস এইট। এই এইটটাকে আমরা লাস্টে রাখছি এবং বাকি যে অংশগুলো আছে এই অংশটা এখানে রাখছি আর এই মাঝখানে অংশটা মাঝখানেই আছে। দেখেন এখন যে নতুন সমীকরণটা দাঁড়িয়েছে আমাদের, সে এই সমীকরণের ব্র্যাকেটের মধ্যে আছে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এইখানে ব্র্যাকেটের মধ্যেও আছে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সকে যদি আমরা পি ধরে নিই তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক সহজ হবে। যদি আমরা পি ধরি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি পি হয় তাহলে আমরা প্রদত্ত রাশিটা এভাবে রাখতে পারি, সেটা হলো পি স্কোয়ার মাইনাস
এইটুকু অংশকে আমরা পি ধরছি, এই জন্য পি স্কোয়ার লিখছি, মাইনাস সিক্স ইন্টু এই অংশটাকে আমরা পি ধরছি, এই জন্য এখানেও পি সিক্স পি রাখছি, প্লাস এইট সমান জিরো। তো সমীকরণটা দাঁড়ালো আমাদের কাছে পি স্কোয়ার মাইনাস সিক্স পি প্লাস এইট সমান জিরো। আমরা এই সমীকরণের পরের অংশে এখান থেকে আমরা মিডল টার্ম করব। আচ্ছা দেখেন, যেটা আমাদের পূর্বের লাইনে ছিল পি স্কোয়ার মাইনাস সিক্স পি প্লাস এইট সমান জিরো, এখান থেকে যদি আমরা মিডল টার্ম করতে পারি, মিডল টার্মটা আমরা কিভাবে করি, আমাদের দুই কর্নারে দুই পাশে যে দুটো রাশি থাকে এই দুটো রাশিকে আমাদের গুণ করতে হয়। যেমন এই পাশে আছে পি স্কোয়ার আর এই পাশে আছে এই, এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয়ে গেল এই পি স্কোয়ার। মাঝখানের এই সিক্স পি কে এমন দুটো সংখ্যায় আমাদের আলাদা আলাদা ভাঙাতে হবে যাদের গুণফল আমাদের এইট পি স্কোয়ার হবে। আমরা সিক্স পি কে ভাঙিয়ে মিডল টার্ম করলে ফোর পি মাইনাস টু পি হিসাবে রাখতে পারি। এবার প্রথম অংশে দেখেন, প্রথম এই দুটো রাশি থেকে আমাদের পি স্কোয়ার মাইনাস ফোর পি থেকে আমাদের কমন যায় হলো পি, এখানে যদি পি কমন যায় অবশিষ্ট থাকে হলো পি মাইনাস ফোর, শেষে এই দুইটো অংশ থেকে এই অংশ থেকে আমাদের মাইনাস টু কমন যায়, মাইনাস টু কমন গেলেও আমাদের এখানে থাকে পি মাইনাস ফোর। দেখেন আমাদের দুইটা ব্র্যাকেটেই পি মাইনাস ফোর তৈরি হয়ে আছে। আমরা এই সমীকরণ থেকে পি মাইনাস ফোরকে যদি কমন নিতে পারি তাহলে অবশিষ্ট থাকে হলো পি মাইনাস টু। এখানে আমরা বলতে পারি আমাদের এখানে দুটো উৎপাদক আসছে, একটা হলো পি মাইনাস ফোর একটা উৎপাদক আর পি মাইনাস টু একটা উৎপাদক। আমরা জানি দুইটা উৎপাদকের গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা উৎপাদককে আমরা ভিন্ন ভিন্নভাবে শূন্য বলতে পারি। আমরা বলতে পারি একবার পি মাইনাস ফোর সমান একবার শূন্য বলতে পারি, আর একবার পি মাইনাস টু সমান শূন্য বলতে পারি। পি মাইনাস ফোর সমান শূন্য, এখান থেকে আমরা পি ইকুয়াল টু ফোর রাখতে পারি, আর এখান থেকে পি ইকুয়াল টু আমরা টু রাখতে পারি। আমাদের মনে আছে কিনা, আমরা পি এর মান ধরে রাখছিলাম হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান পি রাখছিলাম। যেহেতু আমাদের পি এর মানটা আমরা বের করে ফেলেছি, পি এর মান একটা আমরা পেয়েছি হলো ফোর আর একটা পেয়েছি হলো টু, আমরা এই পি এর স্থলে আমরা এই মানগুলোকে বসাই দেব। পি সমান সমান যদি ফোর হয় তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর। এখান থেকে আমরা যদি এক্স লসেও করি, লসেও করলে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান ফোর। ঠিক একইভাবে আমরা এই পাশেও পির মান বসাই দিব। দেখেন পরবর্তী অংশে পি সমান সমান টু থেকে আমরা পির মান যদি বসাই, পি সমান সমান যদি টু হয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু লিখতে পারি আমরা। এখান থেকে যদি লসেও এক্স করি তাহলে এক্স লসেও করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান টু, এক্স যদি দুইয়ের সাথে গুণ করা হয় তাহলে টু এক্স হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান টু এক্স। তাহলে এখান থেকে আমরা বললাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ফোর এক্স, আর এখান থেকে আমরা বললাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান টু এক্স। আমরা নেক্সট স্লাইডে যাই। দেখেন আমাদের বাম পাশে অংশে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ফোর এক্স, এই ফোর এক্স কে আমরা সাইড চেঞ্জ করে এই পাশে আনতে পারি বাম পাশে, তাহলে ফোর এক্সটা যদি আমাদের বাম পাশে চলে আসে তাহলে মাইনাস ফোর এক্স হয়। তাহলে আমরা এখানে সমীকরণটা পাচ্ছি কি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সমান শূন্য। এখান থেকে আমরা এক্স এর মান বের করার জন্য দুইটা পন্থা অবলম্বন করতে পারি, একটা হলো মিডল টার্ম আর একটা পন্থা হলো দ্বিঘাত সমীকরণের সূত্রের মাধ্যমে আমরা এক্স এর মান বের করতে পারি। যেহেতু এই সমীকরণটাকে আমরা মিডল টার্ম করতে পারতেছি না বা মিডল টার্ম হয় না এখানে, এই জন্য আমরা এখানে এক্স এর মান বের করার জন্য আমরা যে দ্বিঘাতের সূত্র শিখে আসছিলাম বিগত ক্লাসগুলোতে সেই দ্বিঘাতের সূত্রটা অ্যাপ্লাই করব। আমাদের এই সমীকরণ থেকে এক্স এর মান বের করার সূত্র হলো আমাদের কাছে এইটা, সূত্রটা হলো এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ভাগ টুয়াইস এ। এখানে তিনটা জিনিস লক্ষণীয়, একটা হলো এই সমীকরণের মধ্যে আমার এর মান কত, বি এর মান কত এবং সি এর মান কত এটা ফাইন্ড আউট করে নিতে হবে। খেয়াল করতে হবে আমাদের এক্স স্কোয়ারের সাথে যে সংখ্যাটা থাকবে সেটা হলো আমাদের এর মান, এক্স এর সাথে যে সংখ্যা বা সহগ থাকবে সেটা হলো আমাদের বি এর মান, আর কনস্ট্যান্ট হলো আমাদের সি এর মান। তাহলে আমরা বলতে পারি এখানে এক্স স্কোয়ারের সাথে আমাদের যেহেতু ওয়ান আছে, কিছু নাই বলতে ওয়ান আছে, সেহেতু আমরা বলতে পারি এখানে এর মান হলো আমাদের ওয়ান, এ সমান আমরা ওয়ান বলতে পারি। অনুরূপভাবে এক্স এর সাথে যেহেতু আমাদের এখানে মাইনাস ফোর আছে, সেই হিসেব করলে আমরা বি এর মান মাইনাস ফোর রাখতে পারি এবং সি এর মান এখানে অন রাখতে পারি। আমরা এই এ বি এবং সি এই তিনটে মান এই সমীকরণে আমরা বসাই দেব। দেখেন আমরা যদি মানগুলো বসাই এখানে, মাইনাস বি এর মান আমরা পেয়েছি মাইনাস ফোর,
প্লাস মাইনাস বি স্কোয়ার বলতে মাইনাস ফোর তার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মানে আমাদের কাছে ওয়ান, সি এর মানও ওয়ান, ফোর ইন্টু এ মানে ওয়ান ইন্টু ওয়ান বা টু এ মানে টু ইন্টু ওয়ান। যদি আমরা ক্যালকুলেশন করে নামাই এটাকে, এই মাইনাসে মাইনাসে জুন করলে প্লাস ফোর হয়ে যায়, তাহলে ফোর প্লাস মাইনাস মাইনাস ফোরকে স্কোয়ার করলে ষোলো হয়, আর এটা গুণ করলে ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান গুণ করলে ফোর হয়, তাহলে ষোলো মাইনাস ফোর অর্থ রুট বারো রাখতে পারি। তাহলে আমরা এখান থেকে এক্সের একটা মান পেলাম এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস রুট বারো বাই দুই। এটা আমাদের বাম পাশের সাইডটা থেকে, আর একটা সাইড আমরা রেখে আসছিলাম সেখানে ছিল হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু এক্স। এখান থেকেও আমরা একই প্রসেস অ্যাপ্লাই করতে পারি, প্রথমে আমরা টু এক্সটাকে আমরা বাম পাশে নিয়ে আসতে পারি, টু এক্সটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের টু এক্সটা মাইনাস টু এক্স হিসাবে চলে আসবে। এবার আমরা যেহেতু এখানে মিডল টার্ম হচ্ছে সেই জন্য আমরা এই দীঘাতে সূত্রে আর এখানে গেলাম না, আমরা ডাইরেক্ট এই সমীকরণটাকে মিডল টার্ম করে ফেলাই, টু এক্সটাকে আমরা মাইনাস এক্স এবং মাইনাস এক্স দিয়ে ভাঙাতে পারি, ভাঙিয়ে মিডল টার্ম করতে পারি। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রথম দুটো অংশ থেকে আমাদের এক্স কমন যাচ্ছে, এক্স কমন গেলে আমাদের থাকে হলো এখানে এক্স মাইনাস ওয়ান, আর দ্বিতীয় এই অংশটুক থেকে আমাদের মাইনাস ওয়ান কমন যাচ্ছে, মাইনাস ওয়ান কমন গেলে আমাদের এখানে থাকে হলো এক্স মাইনাস ওয়ান। দুটো রাশি আমরা এখানে পাইছি, একটা ব্র্যাকেটের এই ব্র্যাকেটের মধ্যেও এক্স মাইনাস ওয়ান পাইছি, এখানেও আমরা এক্স মাইনাস ওয়ান পেয়েছি। এই দুটো ব্র্যাকেট থেকে যদি আমরা এক্স মাইনাস ওয়ানকে কমন নেই তাহলে অবশিষ্ট এক্স মাইনাস ওয়ানটা এখানে বসে গেছে। দেখেন আমাদের এক্স মাইনাস ওয়ান এখানে দুটো তৈরি হয়েছে, আমরা এই জন্য আমরা এক্স মাইনাস ওয়ান তার দুটো থাকার কারণে এক্স মাইনাস ওয়ানের স্কোয়ার দিতে পারি, আর এই স্কোয়ারটা উঠানোর জন্য আমরা যেহেতু আমরা এক্স এর মান বের করবো এই জন্য স্কোয়ারটা আমরা উঠাই দিব, উঠাই দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে উভয় পাশে বর্গমূল বা রুট করতে পারি, রুট করলে আমরা এই স্কোয়ারটা উঠে যাবে আমাদের, সেই ক্ষেত্রে আমাদের অবশিষ্ট থাকবে হলো এক্স মাইনাস ওয়ান সমান শূন্য, এখান থেকে আমরা এক্স এর মান একটা পেতে পারি ওয়ান। তাহলে আমাদের সমীকরণের সমাধান অ্যান্সার আসলো এক্স এর মান একটা পেয়েছি আমরা ওয়ান, আর একটা এক্স এর মান পেয়েছি ফোর প্লাস মাইনাস রুট টুয়েলভ বাই টু। আমাদের অঙ্কটা আমাদের যেহেতু সমাধান করতে বলছিল আর আমরা সমাধান মানে দেখে আসছি, সমাধান মানে বলে আসছিলাম যে আমাদের যখনই কোনো অঙ্কে সমাধান করতে বলবে বুঝতে হবে সেখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। আমরা এখানে এক্স এর মানটা পেয়ে গেছি, আমরা এক্স এর মান একটা পেয়েছি ওয়ান, আর একটা এক্স এর মান পেয়েছি এখানে ফোর প্লাস মাইনাস রুট টুয়েলভ বাই টু। নেক্সট অঙ্কে আমরা যাব, এবার আমাদের অঙ্কটাই আছে হলো টেন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটি থ্রি এক্স কিউব প্লাস ফিফটি টু এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি থ্রি এক্স প্লাস টেন ইকুয়াল টু জিরো। এটাকেও আমাদের সমাধান করতে বলবে, সমাধান করার অর্থ হলো আমাকে এখান থেকেও আমাদের এক্স এর মানটা বের করতে হবে। সমাধানের ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো দেখতে হবে একটা সমীকরণকে যখন সমাধান করতে বলবে দেখতে হবে ওই সমীকরণে যে এক্স বা অজানা রাশি আছে এই অজানা রাশির সর্বোচ্চ পাওয়ার কয়টা আছে। আমরা দেখতে পাচ্ছি এই পুরো সমীকরণের মধ্যে যে অজানা রাশি এক্স আছে সর্বোচ্চ এক্স এর পাওয়ার আমাদের এখানে আছে ফোর। মনে রাখতে হবে একটা সমীকরণে এক্স এর সর্বোচ্চ পাওয়ার যতগুলো থাকবে মানে সর্বোচ্চ পাওয়ার যা থাকবে ওইখান থেকে আমাদের যে অ্যান্সার আসবে সেখানে পাওয়ার সংখ্যা হিসাবে আমাদের অ্যান্সারটা আসবে। যদি এক্স এর পাওয়ার চার থাকে আমাদের এখান থেকে অ্যান্সার আসবে এক্স এর চারটা, যদি এক্স এর সর্বোচ্চ পাওয়ার তিন থাকে আমাদের বুঝতে হবে এখান থেকে এক্স এর অ্যান্সার আসবে তিনটা। অর্থাৎ একটা সমীকরণে অজানা চলকের পাওয়ার যত থাকবে তার এক্স এর অ্যান্সার সংখ্যাও ঠিক ততগুলো হবে, এটা আমরা জেনে রাখতে হবে, জানার সুবিধার জন্য একটু বলে রাখলাম। যাই হোক আমরা এখানে সমাধানে যাব, একটা জিনিস খেয়াল করতেছি আমরা এখানে, দেখেন এখানে টেন এক্স টু দি পাওয়ার ফোর আছে এর সাথে টেন এখানে আরেকটা আছে, আমরা এই দুটো এক জায়গায় করে টেনকে কমন নিয়ে নিতে পারি। আবার সিক্সটি থ্রি এক্স কিউব আছে আর এখানে মাইনাস সিক্সটি থ্রি এক্স আছে, এই দুটোকে আমরা এক জায়গায় করে সিক্সটি থ্রিকে কমন নিতে পারি। অবশিষ্ট থাকে হলো বাহান্ন এক্স স্কোয়ার, যেহেতু এর কোনো জোড়া নাই এটাকে মানে জোড়া নাই না থাকার কারণে আমরা এই বাহান্নর সাথে যে এক্স স্কোয়ারটা আছে এইটাকে আমরা ভ্যানিশ করে দেবো বা এটাকে চলকবিহীন করব। আমরা আগে অঙ্কটা পাতাই এখানে সলিউশনে, টেন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটি থ্রি এক্স কিউব প্লাস বাহান্ন এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি থ্রি এক্স প্লাস টেন সমান শূন্য। আমরা দেখেন টেন এক্স ফোর এর পাশে এই দশকে টেনকে নিয়ে আসছি, এই দুটোকে এক জায়গায় রাখছি, ঠিক একইভাবে সিক্সটি থ্রি এক্স কিউবের পাশে আমরা সিক্স মাইনাস সিক্সটি থ্রি এক্সকে নিয়ে আসছি, নিয়ে এক জায়গায় রাখছি, অবশিষ্ট বাহান্ন এক্স স্কোয়ারটা সাজায় রাখছি আমরা এখানে। যেটা বলতেছিলাম আমরা এই বাহান্ন এক্স স্কোয়ার, এই বাহান্নর কোনো জোর না থাকার কারণে এই বাহান্নর সাথে যে চলকটা এক্স স্কোয়ার আছে আমরা এই এক্স স্কোয়ারকে ভ্যানিশ করব।
আর এই 52 এর সাথে এই x স্কয়ার কে ভ্যানিশ করার জন্য আমরা এই সমীকরণের প্রত্যেকটা অংশকে আমরা x স্কয়ার দ্বারা ভাগ করে রাখতেছি। দেখেন 10x ছিল আমাদের, এটাকে আমরা x স্কয়ার দ্বারা ভাগ করছি। প্রত্যেকটা রাশিকে আমরা এখানে এই সমীকরণের প্রত্যেকটা রাশিকে আমরা x স্কয়ার দ্বারা ভাগ করছি, উদ্দেশ্য হলো এই 52 এর সাথে যে চলকটা আছে এইটাকে ভ্যানিশ করার জন্য। যখন আমরা এই প্রত্যেকটা রাশিকে আমরা এই x স্কয়ার দ্বারা ভাগ করে নিলাম, তাহলে দেখেন এখানে এই x স্কয়ার কেটে কেটে গেল এবং অবশেষে শুধু 52 থাকলো। বাকি অংশগুলো আমরা বসাই এখানে, 10x4 কে x স্কয়ার দ্বারা ভাগ করলে x4 এবং x স্কয়ার কেটে গেলে এখানে 10x2 থাকে, ঠিক। আর এখানে হইছে হলো 10/x2, এটা আর কাটাকাটি করা যায় না এখানে কি। আর 63x3/x2 কে এখানে যদি আমরা কেটে দেই তাহলে x3 আর x2 কেটে এখানে শুধু x থাকে, আর এখানে থাকে x এবং x2 কেটে নিচে একটা x থাকে, অর্থাৎ 63/x প্লাস 52 সমান 0/x2, অর্থ হলো 0 কে যাকেই দ্বারা ভাগ যে মান দ্বারাই ভাগ করি না কেন আমরা অ্যান্সার সবসময়ের জন্য 0 আসবে আমাদের। তাহলে আমাদের দেখেন প্রথমে এই অংশ এই দুটো রাশি থেকে এই দুটো রাশির মধ্যে থেকে আমাদের 10 কমন যায়, 10 যদি কমন নিতে পারি নেই আমরা, তাহলে অবশিষ্ট থাকে হলো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এই দ্বিতীয় অংশে এই দুটো রাশি থেকে যখন 63 কে আমরা কমন নিব, আমাদের অবশিষ্ট থাকবে হলো 63 কমনে চলে আসলে এখানে থাকবে x মাইনাস 1/x, আর লাস্টে এই 52 থাকলো। দেখেন আমরা আগের অঙ্ক যেটা করছিলাম অনেকটা ওই ধরনের ফরমেশনে চলে আসছে অঙ্কটা। দেখেন প্রথম ব্র্যাকেটের অংশে আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আছে, আর দ্বিতীয় ব্র্যাকেটের অংশে আমাদের x মাইনাস 1/x আছে। আমরা এই ভিতরের ব্র্যাকেটের অংশ দুটাকে একই রকম স্ট্রাকচারে নিয়ে আসব, আর এটার জন্য আমাদের প্রথম এই অংশটাকে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হলো আমাদের এই a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এই অংশটুকে এই এই জায়গায় এই রাশির উপরে আমরা এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে দেখেন আমাদের কি আসে। দেখেন প্রথমে যেটি ছিল আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, ওখানে যদি আমরা সূত্রটি অ্যাপ্লাই করি, সূত্রটি একটু লিখে নিই আমরা এখানে, আমাদের এখানে সূত্রটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্রটা কি ছিল আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্রটি হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্রটি ছিল হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এই সূত্রটা এখানে বসাবো, তাহলে আমাদের a হিসাবে যেহেতু x ছিল এবং b হিসাবে আমাদের 1/x ছিল, সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের দাঁড়াচ্ছে x মাইনাস 1/x তার হোল স্কয়ার, মানে a মাইনাস b তার স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x। আমরা এই অংশে এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখালাম, বাকি অংশটুকু যেভাবে ছিল আমাদের ওইভাবে বসায় রাখছি আমরা। দেখেন এই দুটো ব্র্যাকেটের ভিতরে এই এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের x মাইনাস 1/x আছে, এখানেও আমাদের x মাইনাস 1/x আছে, তাহলে আমরা এই x মাইনাস 1/x কে একটা আলাদা রাশি p ধরে নিতে পারি অঙ্ক করার সমাধানের সুবিধার জন্য। যদি p ধরে নেই তাহলে আমাদের দাঁড়ায় হলো 10 ইন্টু এই অংশটিকে, যেহেতু আমরা p ধরছি তাহলে p স্কয়ার, আর এই x আর x কেটে গেলে থাকে শুধু প্লাস 2, 10 ইন্টু p স্কয়ার প্লাস 2, আর এখানে 63p হয়, এখানে এই অংশটুকু যেহেতু আমরা p ধরে নিছি সেহেতু 63p লিখতে পারি প্লাস 52 সমান 0। আচ্ছা এই 10টা যেহেতু এই পুরো ব্র্যাকেটের অংশের সাথে গুণ আকারে আছে, সেই হিসাবে আমরা যদি গুণ করে দেই 10 দিয়ে তাহলে 10p স্কয়ার আর 10 দুগুণ 20 প্লাস 63p প্লাস 52 সমান 0, তাহলে কি দাঁড়ায় 63p স্কয়ার প্লাস 63p প্লাস 52 সমান 0। আমরা এখান থেকে p এর মান বের করার জন্য আমরা সেই দ্বিঘাতের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, দ্বিঘাতের সূত্রটি আমরা শিখে আসছি p ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2ac। আমরা এই সূত্রে আমরা a b এবং c এর মান বসাবো, এখানে আমাদের a এর মান দেখে নিতে হবে, a এর মান হলো আমাদের এখানে p স্কয়ারের সাথে যে সংখ্যাটা আছে সেটা 10, b এর মান হলো 63 এবং c এর মান হলো 72। এই মানগুলো এ বি সি এই সূত্রে যদি বসায় দেয় তাহলে আমাদের পি এর দুটো মান আমরা পাচ্ছি, একটা পি এর মান পেলাম আমরা এখানে -3/2 আর একটা পি এর মান পেলাম আমরা হলো -24/25। যেহেতু এখানে পি এর মান প্লাস মাইনাস দিয়ে আসছে, পি ইকুয়াল টু -63 প্লাস 33/2
আর প্লাস মাইনাস 33/20, এটাকে একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে পি এর এই দুটো মান আসছে। আমরা এই পি বলতে বুঝি এক্স মাইনাস 1/x কে। যেহেতু আমরা পি এর দুটো মান পেয়েছি, এই দুটো মান নিয়ে আমরা পি এর মানটা বসাই দিব পরবর্তী স্লাইডে। পি এর একটা মান আমরা এখানে পেয়েছি 3/2, আর একটা মান পেয়েছি -24/5। আমরা এই যে পি এর দুটো মান পাইছি, একটা পি এর মান হলো -3/2 আর একটা পি এর মান হলো -24/5। এই দুটো মান নিয়ে আমরা জাস্ট বসাই যদি দিই, প্রথমে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু -3/2 হলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1/x ইকুয়াল টু -3/2। এখান থেকে আমরা সমাধান করে একটা এক্স এর মান পাবো, আর একটা পি এর মান হলো, আর একটা পি এর মান যেহেতু পি ইকুয়াল টু কত আছে -24/5 হলে আমরা রাখতে পারি এক্স মাইনাস 1/x ইকুয়াল টু -24/5। এখান থেকে আমরা সমাধান করে এক্স এর একটা মান পেতে পারি। এইভাবে আমরা এই বাকি অংশটুকু নিজেরাই সমাধান করতে পারবো, এখানে লসাগু করলে আমরা দুটো এক্স এর মান পেয়ে যাব। যাই হোক, আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই, আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই সমাপ্ত হলো। আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে সমস্যা হয় আমাদেরকে আমাদের ইনবক্সে জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রশ্নের সমাধান দিতে। সবাইকে ধন্যবাদ।